প্রিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায়? হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি এহরামের পোশাক পরে নফল তওয়াব করা যাবে? বদলি হজ ওমরার নিয়ম কি? এহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবেন? ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? নফল তওয়াব কি 7 রাউন্ড একসঙ্গে দিতে হবে নাকি প্রতি ওয়াক্তিয়া সালাতের পরপর 2-3টা করে দিলেই হবে? অনেকে আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে দ্বিতীয় বা তৃতীয় ওমরা করে থাকেন, এভাবে ওমরা করা কি জায়েজ আছে? হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হাজিগণ কি হজ পালন কালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? এহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? মসজিদুল হারামে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? ওমরাকারীর জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তওয়াফ? হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? এহরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? তো ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কি? জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে? হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব কি মসজিদুল হারামের জন্যই খাস নাকি মক্কা হোটেলে নামাজ পড়লে একই সওয়াব হবে? মাশাআল্লাহ, এটা উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে। মক্কার মসজিদুর হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে, এটা নিয়ে কারো সন্দেহ নাই, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদুল হারামের জন্য খাস নাকি মক্কার অন্যান্য হোটেলে বা অন্যান্য মসজিদে নামাজ পড়লেও পাওয়া যাবে? এর উত্তর হলো, অনেক ওলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদুল হারামের জন্য এটাকে খাস বলেছেন, কারণ হাদিসে মসজিদুল হারাম শব্দের কথা বলে শব্দ উল্লেখ করে তারপর বলেছেন সেখানে 1 লক্ষ রাকাতের কথা। যেহেতু হাদিসে মসজিদ শব্দ বলা আছে, বিধায় অন্য জায়গায় এটা পাওয়া যাবে না, এটা একটা মত। আরেকটা মত, এই মতের সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক ইমামগণ এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন, সেটা হলো যে মক্কাতে মসজিদুল হারাম পড়লে তো পাওয়া যাবেই, মক্কাতে হারামের যে এরিয়া, হুদুদে হারাম যেটাকে বলা হয়, এহরাম জোন যেটাকে বলা হয়, এই পুরো এরিয়ার মধ্যে যদি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়েন তাহলেও আপনি 1 রাকাতে 1 লাখ রাকাতে সওয়াব পাবেন। তাহলে হাদিসে যে মসজিদ বলা হয়েছে বলে এখানে মসজিদ বলতে পুরো হারামটা উদ্দেশ্য, কারণ বহু আয়াতে মসজিদ বলতে পুরো হারাম উদ্দেশ্য, যেমন সূরা ইসরার একেবারে প্রথম আয়াতে আপনার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা করেছেন বলেছেন। তো সেখানে মসজিদে হারাম থেকে বলতে আসলে উম্মাহানের ঘরে ছিলেন তিনি, বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়। তো ওটা তো মসজিদে হারামে ছিল না, কিন্তু হারাম এরিয়াতে ছিল। তাহলে মসজিদে হারাম বলে হারাম এরিয়া বোঝানো কোরআনে এরকম ব্যবহার আছে এবং বিভিন্ন হাদিস থেকেও এরকমটি বোঝা যায়। সেজন্য আপনার পুরো হারামের মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যাবে। কিন্তু কেউ যদি চায় যে আমি ইখতিলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যেতে চাই, সন্দেহের মধ্যে থাকতে চাই না একেবারে, তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। অনেক হাজি সাহেবরা আছেন অলসতা করে হোটেলে বসে নামাজ পড়েন, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, একান্ত ওজন না থাকলে হোটেলে বসে নামাজ পড়া। পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায়? মেয়েদের পিরিয়ড অবস্থায় তওয়াফের যে আঙ্গিনা মাতাফ বলা হয়, এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভেতরে যাওয়া আসা এটা জায়েজ নাই, যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে। এই অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করা এবং মাতাফে যে বসা অপেক্ষা করা জায়েজ নাই, তওয়াফ করাও জায়েজ নাই, নামাজ পড়া তো জায়েজ নাই, এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাতাফে যাওয়াও জায়েজ নাই। একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে, তাহলে তো ভিন্ন কথা। হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি এহরামের পোশাক পরে নফল তওয়াব করা যাবে? খুব দরকারি একটা প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে, সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তওয়াফের যে আঙ্গিনা মানে তওয়াফের যে উঠান সাহান ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয়, মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তওয়াফ করা যায়, আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয়। এখন আমাদের দেশে হাজি সাহেবরা বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন, বাঙালিকে কে দাবায় রাখতে পারে? তো সেজন্য আমাদের দেশে হাজি সাহেবরা অনেকে, অন্যান্য দেশেও করে কিন্তু বাঙালিরা বেশি করে, এটা সেটা হলো যে ওনার উমরা টোমরা কিছু না, উমরা হয়ে গেছে, এখন উনি হালাল, কিন্তু যেহেতু ওই ভেতরে ঢুকতে গেলে পুলিশ এহরামের কাপড় দেখে, এহরামের কাপড় দেখলে মনে করে এই লোক উমরার যাত্রী, সেই হিসেবে তাকে ঢুকতে দেয়। এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এহরামের কাপড় একটা ফিন দিয়ে আর একটা গায়ের উপর দিয়ে উনি এহরামকারী সেজে ভিতরে ঢুকেন, পুলিশ আর ইনকোয়ারি করে না, এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয়। তো এইটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, ইমানদার কখনো ছল ছাতুরি করবে, চালাকি করবে, এটা ইমানদারের জন্য শোভনীয় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে চালাকি করে সে আমার উম্মত না। এই যে চালাকি করা ছলচাতুরি করা এটা ইমানদারের সাথে আসলে যায় না, ইমানদারের শানের সাথে যায় না, এই জন্য আমি এটাকে উচিত কাজ বা মনে করি না। এখন যারা যান তাদের যুক্তি হলো ভাই আল্লাহর ঘরে আমি যাব তওয়াফ করতে, এরা বাধা দেওয়ার কে? এর উত্তর হলো ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে আমার সুবিধার্থে, যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয়। যখন বাধা ছিল না তখন দেখা যাইত যে ফরজ তওয়াফ করা যাইত না মানুষের নফল তওয়াফের ভিড়ে, তো নফল তওয়াফ আপনি করবেন উপর দিয়ে করেন একটু কষ্ট করেন, আর যদি খুব বেশি অসুস্থ হন তো হুইলচেয়ারে করতে পারতেছেন বিধায় এই চালাকি করেন ঢোকাটা আমি মোটেও উচিত কাজ মনে করি না। অনেকে বলেন যে কই এখানে তো লেখা নাই যে উমরা কাইরের সুর ঢুকবে, এটা সঠিক না, ওখানে অনেক জায়গায় লেখা আছে যে ফকত লিল মুহারিমিন, অর্থাৎ অনলি এহরামকারী, যে এহরামের নিয়তে আসে সে শুধু ঢুকবে। বিধায় এই চালাকি করে ঢোকা উচিত না। অনেক বাঙালি তো এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে, উপরে শার্ট পরা আছে, প্যান্টের উপর দিয়ে এহরামের কাপড় একটা পেঁচায় নিছে আর শার্টের উপর দিয়ে আরেকটা পেটায় পেঁচায় নিছে, উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম, ভিতরে আসলে ভিন্ন জিনিস। তো এটা তো প্রতারণা হলো, চালাকি হলো, এগুলো উচিত না। বদলি হজ ওমরার নিয়ম কি? বদলি হজ বদলি ওমরার নিয়ম আলাদা কিছু নাই। আমরা অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকি যে বদলি করলে বোধ আলাদা কোনো নিয়ম কারণ আছে, সব এক, শুধুমাত্র নিয়ত থাকবে এটা অমুকের তরফ থেকে যার পক্ষ থেকে বদলি করতেছেন, ব্যাস। কিন্তু বদলি হজ করার জন্য নিজের হজটা আগে হওয়া জরুরি। আপনি নিজে হজ করেন নাই, নিজের হজটা করেন নাই, আপনি বদলি হজ করতে পারবেন না। আপনি যদি বদলি হজ করেন নিজের হজ, আরেকজনের বদলি হজ যদি করেন নিজের হজ না করে, তাহলে হজ আপনারটা হয়ে যাবে, আর যার টাকা দিয়ে বদলি হজ করেছেন তারা টাকা ব্যাক করে দিতে হবে। এই জন্য বদলি হজ জন্য নিজের হজ হওয়া জরুরি, আর আলাদা কোনো নিয়ম নাই, সবই এক। শুধুমাত্র যখন এহরাম পড়বে নিয়ত থাকবে যে আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের জন্য লাব্বাইক হাজির হলাম, বাস ওইটা মাথায় নিয়ত থাকলে চলবে। আর যিনি বদলি হজ করবেন আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, যে তিনিও পরিশ্রম করছেন আর মূল সওয়াবটা পাবেন যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে, যিনি টাকা দিয়েছেন তিনি। এহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবেন? এর এহরাম অবস্থায় মহিলারা পর্দা করার নিয়ম হলো যে তারা মুখের উপরে সেলাই করা কোনো নেকাব বাঁধবে না, তবে পরপুরুষ সামনে চলে আসলে মাথার কাপড়কে টেনে দিবেন, এইভাবে পর্দা করবেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিমাণ মানুষের গ্যাদারিং, বারবার এভাবে টেনে দেওয়া কঠিন, সেজন্য একটা ভালো বুদ্ধি অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছেন, সেটা হলো যে একটা ক্যাপ দিয়ে মাথার উপরে ওইটার উপরে আপনার নেকাব ঝুলাই দিচ্ছেন, তাহলে চেহারা বাঁধাও হলো না আবার পর্দা চেহারা প্রদর্শনও হলো না। এটা একটা ভালো বুদ্ধি, এভাবে হতে পারে। এরপরে প্রশ্ন হলো ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? আপনি ওমরা করেছেন, হজে গেছেন, যে ওমরা করেছেন করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন, আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা ওমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা ওমরা করতেই হবে। বাইরে গেছেন চাইলে আপনি ওমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে এহরাম পরে এসে আরেকটা ওমরা করতে পারেন। নফল তওয়াফ কি 7 রাউন্ড একসঙ্গে দিতে হবে নাকি প্রতি ওয়াক্তিয়া সালাতের পরপর 2-3টা করে দিলেই হবে? নফল তওয়াফ এটা 7 রাউন্ড একই সঙ্গে দেওয়া উত্তম, বিরতিহীনভাবে দেওয়াটা উত্তম, ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। যদি ধারাবাহিকতা রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে হালকা বিরতি যদি হয়, নামাজের জন্য বিরতি দিলেন, পেশাব পায়খানায় গেলেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। দীর্ঘ বিরতি যদি দেন তাহলে সেটা অনুচিত। দীর্ঘ বিরতি কীরকম? 2 চক্কর দিয়ে রুমে চলে গেছেন, যায় ঘুমাইছেন, খাওয়া দাওয়া করছেন, এরপর 2-4-5 ঘন্টা পরে আবার আসছেন, অথবা পরের দিন আবার আসছেন, তো এত বিরতি দেওয়াটা অবশ্যই উচিত না, এত বিরতি দিবেন না, তবে ছোটোখাটো বিরতি দিলে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো অনেকে আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে দ্বিতীয় বা তৃতীয় ওমরা করে থাকেন, এভাবে ওমরা করা কি জায়েজ আছে? প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওমরা করার জন্য যারা বাহির থেকে যাবে তাদের জন্য তার নির্দেশ ছিল মিকাত থেকে তারা এহরাম পরে যেতে হবে, অতএব বাহির থেকে গেলে অবশ্যই আপনাকে এহরাম পরে মিকাত ক্রস করতে হবে। ওমরা একটা করে ফেলেছেন, হজ করে ফেলেছেন, আপনার হাতে অবসর সময় আছে, আপনি আরেকটা ওমরা করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হারামের এরিয়ার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে এহরাম পরে আসতে পারেন। তো তানাইম যে জায়গাটা আয়েশা মসজিদ যে যার নাম বলা হয়, আয়েশা আল্লাহ তাআলা সেখান থেকে ওমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেজন্য
ওই জায়গায় গিয়ে যদি কেউ এহরাম পরে এসে উমরা করেন, জমহুর সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। কোন কোন উলামায়ে কেরাম বলেন যে হবে না, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো এটা যথেষ্ট হবে, আয়েশা মসজিদ থেকে এহরাম পরে এসে উমরা করলে উমরা হবে। হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমে শুকর, ওটা কোরবানি না, ওটা হলো শুক্রিয়ার দম। তো অনেক ওলামাদের মতে সেটা দিলে আর দাঁড়িতে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি অন্য ওলামাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে, এটা হলো মূল কোরবানি, আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমের শুকর বা শুক্রিয়ার দম, ওটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না। ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি, অনেক বিধান প্রায় একই রকম, কিন্তু দুইটা দুই জিনিস, একটা দমের শুকর শুক্রিয়ার দম হজ করছেন সেজন্য, আর একটা হলো কোরবানি। এরপর প্রশ্ন হলো আমার জানার বিষয়, হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? হাজিরা যদি হজ পালনকালে মক্কায় 15 দিনের বেশি নিয়ত করেন তাহলে হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাজহাব অনুযায়ী তারা মুকিম, এবং মুকিম অবস্থায় তারা পুরো নামাজ পড়বেন। আর 15 দিনের নিয়ত, 15 দিনের কম থাকবেন মক্কায় একটা না, এরপর আবার মদিনা যাবেন, তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 15 দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না, বরং মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন। আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন, 4 রাকাত পুরোটাই পড়বেন, সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন, ইমাম যদি মুসলিম হন। এহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? তা এই পেস্টের মধ্যে যদি আলাদা করে সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা সুগন্ধির নিয়তে হয় না বরং সুস্থ থাকার জন্য হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াকে অভ্যস্ত হওয়া, মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটাকে নিয়মিত করা উচিত। হজের দিনগুলোতে আপনি মেসওয়াক যদি খুব ভালো করে করেন, নিয়মিত করেন, যেটা সারা বছরই করা উচিত, হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে, যদি করেন এতে আপনার হজ বা উমরা হবে না ব্যাপারটা সেরকম না। মসজিদুল হারামে সালাত আদায়কারী কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামই তো, অতএব নামাজের সামনে দিয়ে দরকারে বেদরকারি হলে আমি হাঁটাহাঁটি করলাম। এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয়, মসজিদে নববীতেও এই দুই জায়গাতে অনেক ভিড় হয়, এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না, এই জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুনাহ হবে না, এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত। তবে প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন? চেষ্টা করবেন কমপক্ষে তার সিজদার এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন, ডান বাম দিয়ে হাঁটবেন, নিরুপায় হয়ে গেছেন তারপরও যথাসম্ভব নামাজি ব্যক্তির যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন। কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে, সেক্ষেত্রে গুনাহ হবে না, এটা অনেক ইমামদের মতে এবং বেশ শক্তিশালী। যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন না, এটা কোনো কোনো ইমামদের মত। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো উমরাকারীর জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তওয়াফ? আপনি যখন উমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তওয়াফ করাটা উত্তম, কারণ ওইটা মক্কার আমল, বেশি বেশি তওয়াফ করবেন, পাশাপাশি নফল সালাতও পড়বেন। তওয়াফ তো আর সারাদিন করা যায় না, দিনে একবার দুবার বেশি করা যায় না, তো দিনে একবার দুবার এর বেশি করার শক্তি থাকে না অনেকে, যদি তফিক থাকে করবেন, তওয়াফটাকে অগ্রাধিকার দেওয়া উত্তম, কারণ এটা মসজিদুল হারাম স্পেশাল আমল। নামাজটাও সেখানে 1 রাকাতে 1 লাখ রাকাত হিসেবে সেটাও বেশি বেশি পড়বেন, যদিও কোনো কোনো ওলামায়ে কেরামের উল্টাটা বলেছেন, কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় আমার কাছে। হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে, নিজের বাসায়, হোটেলে নামাজ পড়া উত্তম। মসজিদুল হারামে তারা তওয়াফ করতে গিয়ে যাবেন, তওয়াফ যেহেতু বাসায় হয় না, অতএব তওয়াফের নিয়তে যাবেন, পাশাপাশি তারা নামাজ পড়বেন, এটা অধিকতর উত্তম। আর নামাজের জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, উত্তম অনুত্তমের কথা বলেছি। এহরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায়, শরীরে লেগে যায়, অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরা অবস্থায়। এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না? এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে, বিশেষ করে জীবাণু টিবাণু থেকে মুক্ত থাকার জন্য করে, এবং এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করে না, অতএব এটার কারণে আপনার
এহরামে নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে সেটা বিবেচিত হবে না। যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে, সুগন্ধিযুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা, অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম, কারণটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। সেই ইখতিলাফের আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। আর যদি করেন একান্ত, ইনশাআল্লাহ এর কারণে আপনার উমরা হবে না তা নয়, কারণ এটা সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় না। এরপরে প্রশ্ন হলো হজে নারীগণ এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে উমরা করা যাবে কিনা। উত্তর হলো যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে উমরাও করা যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে। এক সাহাবী মহিলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি মাতাত আফা আহুজ্জু আনহা, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জি আনহা, হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে। এখানে বোঝা গেল মৃত ব্যক্তির থেকে হজম পক্ষ থেকে হজমরা করা যায়, নিজের হজমরা হয়ে গেছে, আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে হজমরা করতে পারেন। এরপর প্রশ্ন হলো জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে? না, এমন কোনো কথা নেই যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা ভুল ধারণা। আমাদের সমাজে অনেকে বসা থাকলে দাঁড়ায় যান, মনে করেন যে জমজমের পানি দাঁড়ায় পান করা নিয়ম। হ্যাঁ, এটা ঠিক যে জমজমের পানি যদি কেউ দাঁড়ায় পান করতে চায় সেটা জায়েজ আছে, দান অবস্থায় পান করতে চায় তাহলে জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের দাঁড়িয়ে পান করেছেন বলে বর্ণিত আছে। সে দাঁড়িয়ে পান করাটা ভিড়ের কারণে হতে পারে, নিচে হয়তো স্বেচ্ছাতে পরিবেশ পানি পড়েছিল, বসতে পারে না সেজন্য হতে পারে, কিন্তু বসা থেকে দাঁড়ায় গেছেন পান করার জন্য বা সাহাবীদের নির্দেশ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না, যার কারণে জমজম পানি দাঁড়িয়েই পান করতে হয় এটা ভুল। তবে এটা ঠিক যে জমজমের পানি বসে দান পান করা যেরকম চায়, কোনো প্রয়োজনে আপনি চাইলে দাঁড়িয়ে পান করতে পারবেন। হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি? হাজিরা একে অন্যের চুল কেটে দেয়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে মূল হজের দিন, ঈদের দিন, আরাফাতের পরে ঈদের দিন, এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে সেলুনে ভিড় করে কঠিন হয়। তো এক হাজি অন্য হাজির এহরামরত অবস্থা, আমি এহরাম অবস্থায় আছি, আমি আর জন্য চুল কেটে দিলাম, উনি এহরাম অবস্থায় আছেন, আমারটা কেটে দিলেন, কোনো অসুবিধা নাই, এটা যাবে। আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।